এই সইটাও দেখা যায় সইটার কাজ হবে সইটার টাকাটা আসবে না কিন্তু আমরা যতটুকু জানি একজন এমপি হিসেবে তার সিগনেচার যে বাধ্যতামূলক সেটাও নয় গত শুক্রবার হরিহরপাড়ার স্বরূপপুর এলাকায় রাস্তা পরিদর্শনে এসেছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী স্বরূপপুর থেকে কলাডাঙ্গা ঘোষপাড়া পর্যন্ত ১২ কিলোমিটার ওই রাস্তা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ওই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান ওই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন পাশাপাশি অধীর চৌধুরী কি বলেছিলেন শুনুন বিষয়টা হচ্ছে যে হরিহরপাড়া থানার স্বরূপপুর হইতে কলাডাঙ্গা ঘোষপাড়া পর্যন্ত মদনপুর যে রাস্তাটা পিএমজি সাইড থেকে হয়েছে জেলা পরিষদের মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে তিনটে গ্রাম পঞ্চায়েত পড়ে এই রাস্তার উপরে আর সবটাই আমার লোকসভা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অধীন সেখানে বহরমপুর লোকসভার বা বহরমপুর এলাকার কোনো অংশ পড়ে না মাননীয় সাংসদ অধীর চৌধুরী ওই রাস্তাটি পরিদর্শন করছেন অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় যে তার নির্বাচনী এলাকার মধ্যে ওই রাস্তাটি পড়ে না বা রাজনৈতিক কৌশল নিয়েই সেই রাস্তাটি পরিদর্শনে গেছেন রাজনৈতিক লোকজনদেরকে তার নিজের দলের লোকজনকে নিয়েই সেই রাস্তাটি পরিদর্শনে গেছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে তার সাংসদদের এলাকাও নয় আর সাংসদ তহবিলের যে টাকা সে টাকা বিন্দুমাত্র এই রাস্তাটির উপরে নেই বহরমপুরের তিনি সাংসদ সে এলাকায় অনেকগুলো রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার হয়েছে সেখানেও তার সিগনেচার লাগে বলে আমার জানা নাই আর সেই ধরনের গভর্নমেন্টের কোনো জিও ভারত সরকারের পক্ষ থেকে নেই যে তিনি ঠিক বলছেন না এবং ঠিক না জানা থাকলেও হয়তো তিনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন আমি যখন বহরমপুর ব্লকে ঢুকবো কোনটা দিয়ে দিব সড়কপুর দিয়ে ঢুকবো কিনা কটা জায়গায় সড়কপুর হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা মদনপুর তো বহরমপুর ব্লক আমি কি করবো তাহলে বিল দিকে পাঠাচ্ছি কেন ব্লকটাকে থাকা মদনপুরটা বহরমপুর ব্লক বহরমপুর ব্লক বলে পাঠাচ্ছে আমার কাছে এরকম হরিয়াপাড়া আরও দুটো রাস্তা আছে আমার আমার নামে নিজের উপর দেখলে সব থেকে ভালো হয় চোঁয়া থেকে T03 চোঁয়া থানা মোড় টু শব্দনগর পোস্ট ভায়া বিলালপুর শব্দনগরটা কোথায় বুঝছে চোঁয়া থেকে নদা যাচ্ছে আমি তো তৈরি করি এটা দেখে নেন না ভাই চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে আমার তারপর ডিপার্টমেন্টকে নিশ্চয়ই আমরা জানতে চাইবো যে কেন আমার লোকসভার আন্ডারে রাস্তা তার উপরে লিস্ট তুলে দেওয়া হলো তাকে দেখভালের দায়িত্ব নাকি দেওয়া হচ্ছে সেটা বলা হচ্ছে অধীর চৌধুরীর পক্ষ থেকে কেন এটা করা হচ্ছে আমরা ডিপার্টমেন্টের কাছে নিশ্চয়ই চেক করতে চাই।